নাম জাহান কবির শিপন, 44 বছর বয়স তার, যুক্তরাজ্যে বসবাস তার, জন্ম বাংলাদেশের কুমিল্লার খাটরা গ্রামে। বিদেশের মাটিতে বেরিয়ে এসেছে তার একের পর এক প্রতারণার চাঞ্চল্যকর চিত্র। এই শিপনের ফাঁদে পা দিয়ে বাংলাদেশের শত শত মানুষ আজ পথে বসে গেছে। কেউ কেউ বেছে নিয়েছে আত্মহত্যার পথ। প্রাপ্ত তথ্য মতে, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দেড় দশক ধরে যুক্তরাজ্যের লন্ডনে সপরিবারে স্ত্রী তাসরিন আহমেদ ও তিন সন্তান নিয়ে পাড়ি জমান জাহান কবির শিপন। এই শিপন প্রতারণার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রবাসী বাংলাদেশি এবং বিদেশিদের কাছ থেকেও হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই শিপন এখন আন্তর্জাতিক মাফিয়ার ডন হিসেবে পরিচিতি পেয়েছে। তবে এই শিপনের প্রতারণার ধরন জানলে আঁতকে উঠবেন সবাই। তিনি অত্যন্ত কৌশলে প্রতারণা করে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এজন্য এ কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী তাসরিন আহমেদ। 2008 সালে তিনি ইংল্যান্ড যান শিক্ষার্থী ভিসায়। এখন তিনি পরিচয় দেন প্রতিষ্ঠিত বড় ব্যবসায়ী হিসেবে। তার পরিচালনায় রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট, গ্রোসারি দোকান ও কফি শপ। এসব প্রতিষ্ঠানকে তিনি নিজের দাবি করলেও অত্যন্ত চাতুর্যের সঙ্গে একটি প্রতিষ্ঠানও নিজের নামে করেনি। সেখানকার আদালতে নিজেকে নিঃস্ব, সহায় সম্বলহীন ও দেউলিয়া প্রমাণ করতেই তার এ কৌশল। প্রাপ্ত রেকর্ড মতে, জাহান কবির শিপন লন্ডনের 22 সেটার এভিনিউয়ের একটি ফ্ল্যাট নিজের বলে দাবি করছেন। কিন্তু রেকর্ডপত্রে দেখা যায় এটি একটি অস্থায়ী মালিকানার চুক্তি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলেসের সঙ্গে চুক্তিটি করেছেন শারমিন ফারহানা। বাড়ির প্রকৃত মালিক নেপালি বংশোদ্ভূত অনিল গুড়া। যে গাড়িটি ব্যবহার করেন এটিও তার নিজের নামে নয়, কিস্তিতে কেনা। জনক আবদুল্লার কাগজপত্র দিয়ে গাড়িটি কেনেন শিপন। ব্রেক্সিটের আগে আবদুল্লাহ ইতালি থেকে ইংল্যান্ড আসেন। শিপনের নিজের নামে কোনো অ্যাকাউন্টও নেই, ব্যবহার করেন অন্যের ক্রেডিট কার্ড। ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্টগুলোতে লেনদেন সামান্যই, এসবে জমার তুলনায় উত্তোলন বেশি। তার ক্রেডিট রেটিং অত্যন্ত কম, এ কারণে আইনত তিনি নিজের নামে বাড়ি ভাড়াও করতে পারেন না। বসবাস কিংবা প্রতিষ্ঠান স্থাপনের জন্য বাড়ি ভাড়া নেন অন্যের নামে। 22 সিডার এভিনিউ, ব্ল্যাক ওয়াটার, ক্যাম্বারলি, সারেই, পোস্টকোড GU170JF। ঠিকানাটিকে তিনি নিজের বাসা বলে দাবি করেন। এটি মূলত কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহিল বাকির মেয়ে ডাক্তার ফারহানা শারমিনের নামে ভাড়ায় নেওয়া। জাহান কবির শিপন এই ভাড়া চুক্তির সাক্ষী মাত্র। বাড়িটির মালিক নেপাল বংশোদ্ভূত গুরুং দম্পতি, মিস্টার অনিল গুরুং এবং মিসেস জিনা গুরুংয়ের। অন্যজনের সম্পত্তি ও প্রতিষ্ঠানকে নিজের বলে দাবি করলেও শিপনের আয়ের প্রধানতম উৎস প্রতারণা। শুধু নিজ দেশের মানুষের কাছ থেকেই নয়, অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইংল্যান্ডে বসবাসরত ভারত, পাকিস্তান, চীন, নেপাল, ভেনিজুয়েলা ও রোমানিয়ার নাগরিকদের কাছ থেকেও। শিপনের দ্বারা প্রতারিত হয়েছেন এমন বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে বিষয়টির প্রমাণ মিলেছে। তো এই শিপনের কাছে প্রায় আপনার বাংলা টাকায় 4 কোটি টাকার মতো দিছি আর কি, আপনার ভাবি চিকিৎসা সব মিলে, হ্যাঁ, বাসা ভাড়া টাড়া সব কিছুর জন্য। এর মধ্যে চট্টগ্রাম চন্দনাইশের মোহাম্মদ মোর্শেদের কাছ থেকে £12,000, সিলেটের মোহাম্মদ মামুনের কাছ থেকে £5,000, মোহাম্মদ কায়েসের কাছ থেকে £15,000, সিলেটের বেগম জমিলার কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ টাকা, মুসলিম মিয়ার £16,000, ফেনীর মোহাম্মদ সেলিমের £5,000, ইংল্যান্ড প্রবাসী পিরোজপুরের জাহিদ হাসানের £18,000, চট্টগ্রামের শাহ মোহাম্মদ খান গিয়াসের কাছ থেকে £85,000, ফেনীর জিয়ার বাংলাদেশি মুদ্রায় ২,০,০০০ টাকা, জিয়ার বন্ধু ফেনীর তুহিনের ৭ লাখ টাকা, জিয়ার আরেক বন্ধু কুমিল্লার গুণবতীর মোহাম্মদ রুবেলের ৪,৫০,০০০ টাকা ও চৌদ্দগ্রাম আলকরার লকিয়তুল্লার কাছ থেকে ৪ কোটি টাকা নানা প্রতারণার মাধ্যমে হাতিয়েছেন শিপন। এছাড়া ভারতের শ্রী শ্যাম ২৫,০০০ পাউন্ড, চীনের মিস্টার শিজুর ৩,০০০ পাউন্ড, পাকিস্তানের মিস উজালার ২০,০০০ পাউন্ড, বোরহানুল ইসলামের ১৮,০০০ পাউন্ড, মিস রাফিয়া ইজাজের ১৫,০০০ পাউন্ড, চীনা বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক মিসেস উইকির ৫০,০০০ পাউন্ড, নেপালের মিস মুকুর ৩,০০০ পাউন্ড, রোমানিয়ার মিস্টার ম্যারিওর ৪,০০০ পাউন্ড, ভেনিজুয়েলার মিস্টার কার্লোসের ৫,০০০ পাউন্ড খুইয়েছেন শিপনের প্রতারণার ফাঁদে পড়ে। ঘটনা সত্য, এটাই ৪ কোটি টাকা লেনদেন করছে। ভুক্তভোগীদের অভিযোগ, ব্যবসায় অংশীদার কিংবা প্রফিট শেয়ারের কথা বলে অন্যজনের আইডি পাসপোর্ট ব্যবহার করে ব্যবসা শুরু করেন জাহান কবির শিপন। পরবর্তীতে ব্যবসা জমে উঠলে পার্টনারের সঙ্গে পরিকল্পিতভাবে দুর্ব্যবহার শুরু করেন, কৃত্রিম ঝামেলা সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠানের নাম বদলে ফেলেন, কোনো লভ্যাংশই কোনো পার্টনারকে দেন না, বিনিয়োগকৃত মূলধনও আত্মসাৎ করেন। জাহান কবির প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ নিজের অ্যাকাউন্টে রাখেন না, যুক্তরাজ্যের আইনি সুবিধার জন্য গচ্ছিত রাখেন স্ত্রী তাসরিন আহমেদের অ্যাকাউন্টে, বাংলাদেশ ও আত্মীয়দের কাছে পাঠান হুন্ডির মাধ্যমে। শিপনের বাবা স্কুল শিক্ষক মরহুম আব্দুল কাদেরের ছাত্র
চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ডাক্তার লকিয়তুল্লাহ। বাবার পরিচয়ে শিপন ডাক্তার রকিয়তুল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। লন্ডনে চিকিৎসারত ক্যান্সারে আক্রান্ত লকিয়তুল্লাহর স্ত্রীর চিকিৎসা সেবায় স্বেচ্ছায় এগিয়ে আসে তিনি। এরপর চিকিৎসা খরচের বিপুল অঙ্কের টাকা শিপন ডাক্তার লকিয়তুল্লাহর কাছ থেকে কৌশলে হাতিয়ে নেয়। এক পর্যায়ে তার অসুস্থ স্ত্রীকে কক্ষের বাইরে তালা দিয়ে অন্যত্র সটকে পড়ে। ফ্যামিলির ক্যান্সার লন্ডনে ওনার মাধ্যমে 4 কোটি টাকা নাকি লেনদেন করছে। 2022 সালের 6 ডিসেম্বর শিপন দেশে আসলে পুলিশ তার বাড়ি ঘেরাও করে হাতে নাতে ধরার চেষ্টা করে, কিন্তু কৌশলে সে পালিয়ে বিদেশ পাড়ি দেয়। স্থানীয় লোকমুখে শোনা যায়, শিপনের সকল অপকর্ম পরিচালনায় তার স্ত্রী তাসরিন ও ঘনিষ্ঠ